তোমার একটা ইন্টারভিউতে আমি দেখলাম যে এক ধরনের জিদ থেকে তুমি ফিল্মটা শুরু করেছো, যে মডেলকে একটু ইগনোর করে কথা বলছিল। আজকে মডেলিং করেছি বলে স্টেপ বাই স্টেপ আমি ফিল্মে এসেছি, এবং আমার ফ্যাশন সেন্স বলি, আমার স্টাইলিং বলি, ওটা নিয়ে আমার খুব বেশি ভাবতে হয় না, বিকজ ওটা ইনবিল্ট হয়ে গেছে। আমার স্ট্রাগল নেই এটা খুবই ভুল কথা, কারণ আমার স্ট্রাগল নিয়ে হয়তো আমি মানুষকে বলি না, তবে আমার লাইফের স্ট্রাগল যারা জানে তারা প্রতি এভরি আদার ডে আমাকে টেক্সট করে। বাট আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে তাদের কাছে এই মেসেজটা একটু ওই জায়গায় গ্যাপ আছে, যে আগামীর যুদ্ধটাও যে মানে ইন্টারনেটের থ্রুতেই হবে সেটা তারা জানেন না। সো তুমি যখন ন্যাশনাল পাও তখন তোমার অনেক কলিগ, আমি নাম বলবো না, যারা পায়নি অনেকগুলো ছবি করেছে, ডিজার্ভ করে, এইসব সারফেস সাউন্ডে অনেক কিছু শুনতে হয়েছে মনে হয় তোমার কাছে। প্রথমত আমার কাছে এরকম কিছু আসেনি, কেউ বলেনি, যারা বলেছে সবসময় মানে খুবই কংগ্রাচুলেট করেছে এবং আমাকে মোটিভেট করেছে। আমি বলবো আমি আসলে খুব নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করি না, কারণ আমার মনে হয় যে নেগেটিভ চিন্তা করলে নেগেটিভটা অ্যাট্রাক্ট হয়। সো আমি অলওয়েজ যখনই কাজ করি মন দিয়ে করি। তবে আমি অ্যাওয়ার্ডটার ব্যাপারটা যদি আমি এভাবে বলি যে আমার কাজ করার পর অডিয়েন্স যে দেখে ওটাই আমার অ্যাওয়ার্ড, বাট যেটা যে আপনি যে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন অবশ্যই সেটা অনেক বড় একটা বিষয় এবং আলহামদুলিল্লাহ আমি এটা প্রথমেই পেয়ে গেছি। তবে এটা আসলে আমার বাবা মা খুব খুশি হয়েছে, তারা থাকে না যে বাবা মা দেখায় যে দেখো আমার মেয়ে এটা পাইছে, বাট আমার কাছে হচ্ছে আমার কাজটাই আমার ট্রফি। কিন্তু ধরো এই প্রাউড মোমেন্টে কি হয় যে জীবনের সেরা প্রাপ্তিটা পেয়ে গেলে এক ধরনের আলস্য তৈরি হয় নাকি মনে হয় যে একটু ধীরে আগায় নাকি খুব চ্যালেঞ্জিং মনে হয়, কি মনে হয় মানে যে পায় তার কি মনে হয়? আমার কাছে আমি বলবো যে এটা আমার লিমিট না, আরো অনেক আছে, আমি আরো অনেক বড় স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। এবং হ্যাঁ, এতটুকু বলতে পারি যে অ্যাওয়ার্ডটা আসলে আমাকে অন্যদের ব্যাপারে কীভাবে কাজ করা যায় না, বাট তবে আমাকে খুব উৎসাহ দিয়েছে, যেহেতু আমি জব করতাম এবং খুব কম কাজ করি। তবে অ্যাওয়ার্ডটা পাওয়ার পর, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আমার এখন সবার চোখ আমার দিকে, আমি এখন অনেক এক্সপেরিমেন্ট করতে চাইলেও আমি করব না, আমি একটু বেছে বুঝে শুনে আমার নিজের যেটা মনে হবে, যে মানে ভিতর থেকে তো একটা ইনস্টিংক্ট কাজ করেই যে এই প্রজেক্টটা ভালো হবে বা এই প্রজেক্টটা খারাপ হবে, সো আমি ওইটা অনেক ফলো করি, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। তো সেক্ষেত্রে অনেকগুলো ছবি না করার পর অন্তর্জালে হাবুল্লা কেন, মানে কি উদ্দেশ্যে? অন্তর্জালে যখন স্ক্রিপ্টটা আমি পড়ি আমার কাছে প্রথমেই মনে হয়েছে, আমি দুটো জিনিস খুব খেয়াল রাখি, একটা হচ্ছে আমার চরিত্রটা, সেকেন্ড হচ্ছে সিনেমাটা দর্শকের কাছে কোনো প্রভাব ফেলবে কিনা। যেমন আমি নজরের সময় ওইটাই চিন্তা করে করেছিলাম। হ্যাঁ, আমার মনে হয় যে অন্তর্জাল, যেমন অন্তর্জালে অনেক কিছু অনেকগুলো বিষয় ছিল যেগুলো আমি নিজেই জানতাম না, এই জেনারেশনের মেয়ে হয়ে আমাদের দেশে যে রোবটস বানানো হয় এটা আমি জানতাম না, মানে এই এই আকারে যে বানানো হয়, আমি জানি যে রোবটিক্সের স্টুডেন্টরা পড়ে, আমি ভাবতাম যে হয়তো বাইরে যেয়ে তারা কাজ করে। তবে আমাদের দেশে যে এখন এই সিস্টেম আছে, এই লাক্সারিটা আছে, এই অবস্থা আছে সেটা আমি জানতাম না, ওটা জানতে পেরেছি। তারপরে ইন্টারনেটে বাংলা যে অন্তর্জাল সেটা জানতে পেরেছি, এরকম অনেক কিছু আছে। এবং আমার মতো আমার জেনারেশন বা আমার ছোটো ভাইয়ের জেনারেশন যারা জেনজিস, আমি যদি তাদের কথা বলি, তারা আসলে এখন সব ইন্টারনেটেই তারা ইউজ করছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেইল, জব টপ সব কিছুই অনলাইনে। বাট আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে তাদের কাছে এই মেসেজটা একটু ওই জায়গায় গ্যাপ আছে, যে আগামীর যুদ্ধটাও যে মানে ইন্টারনেটের থ্রুতেই হবে সেটা তারা জানেন না। তো আমার মনে হয়েছে যে এই ছবিটার সাথে এক তো বাজেট ভালো, একটা মানে প্ল্যানিং ভালো, ডিরেক্টর ভালো, টিম ভালো, কাস্টিং ভালো, সব কিছুই ভালো ছিল, এবং প্লাস আমার ওই মেসেজটা আমার মনে হচ্ছে জেনারেশনের উপর একটা প্রভাব ফেলবে, সো যার জন্য অন্তর্জালের সাথে যুক্ত হওয়া। নডরয় এরপরে অন্তর্জাল, দুটো ছবির যদি পারসেপশন বা এর ব্যাপ্তি ক্লিয়ার করি, ধরো ফ্যান্টাসি মুভি এক ধরনের হয়, এফডিসি ঘরানার যে মুভি, নাচে গানে ভরপুর, লাউড অ্যাক্টিং, সেগুলোতে কি তোমার বা তোমাদের বিশ্বাস নেই এজন্য কাজ করো না, নাকি এই টাইপের কাজ করতে ভালো লাগে? মানে দুটো দুই ধরনের কথা শুনি আমি এই সিটে বসে, যে ঠিক আছে ওই ছবি আসলে আমি মাঝে মাঝে করতে পারি, বাট আমি পছন্দ করি ফ্যান্টাসি মুভি। তোমার কাছে কি মনে হয়? আপনি কি এফডিসি এফডিসি ঘরানা একদম হার্ডকোর
মানে নাচে গানে ভরপুর যে ছবিটা? আমার নাচে গানে ভরপুর ছবি করতে কোনো সমস্যা নেই, আমি সব টাইপের সিনেমা করতে চাই। করতে চাও? সব টাইপের সিনেমা করতে চাই, বাট ওগুলো আমার কাছে আসে না, আমার কাছে ওনারা রিচ আউটই করে না কখনো। আচ্ছা, কিন্তু এক ধরনের পারসেপশন আছে যেমন ফোন করলেই ওনারা রিজেক্ট করে ফেলে। না, আমার কাছে কল আসেনি। আসেনি, বাট তুমি করতে চাও এটা? আমি সব টাইপের কাজ করতে চাই, তবে আমি যখন কাজ করি তখন আমি অবশ্যই খেয়াল রাখি আমার টিমটা যেন ভালো হয়, ক্যামেরার কাজ ভালো হয়, ডিরেকশন ভালো হয়, প্লাস কস্টিউম ভালো হয়, মেকআপ বিলিভেবল লাগে, প্লাস আমার সাথে যারা কো আর্টিস্ট তাদেরও কাজ যাতে স্ক্রিনে ভালো লাগে, পুরো প্যাকেজটা যাতে ঠিকঠাক মতো হয়। এমন না যে কমার্শিয়াল মুভি আমি করব না, অবশ্যই করব, বাট আমি খেয়াল রাখতে চাই, আমি ওই দায়িত্ব নিয়ে কাজটা করতে চাই যেখানে সব কিছু ঠিকঠাক করে হবে যতটুকু পসিবল। তোমার একটা ইন্টারভিউতে আমি দেখলাম যে এক ধরনের জিদ থেকে তুমি ফিল্মটা শুরু করেছ, যে মডেলকে একটু ইগনোর করে কথা বলছিল, তো সে জিদটা তো ভালো, মানে সে তাকে তো থ্যাঙ্কস জানানো উচিত। তো সেই জায়গা থেকে আমাদের ইন্ডাস্ট্রি তোমার কাছে কেমন মনে হয়, কতটুকু পজিটিভিটি ছড়ায়? এই সম্পর্কে নানান রকম নোংরা উপাত্ত আছে, আমরা প্রায় সময় সেটা নিয়ে নাড়াঘাটা করি, আর তোমার কাছে কী মনে হয় ইন্ডাস্ট্রি সম্পর্কে? আমি আসলে ছোটোবেলার থেকেই নাচ, থিয়েটার, গান এগুলোতে, খেলাধুলা এগুলোতে, খালি মস্তিষ্ক শয়তানের ঘর না এরকম একটা কথা, আম্মু সবসময় চেষ্টা করতো আমাদের তিন ভাই বোনকে সবসময় এক্সট্রা রেগুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ রাখা, এবং আমার মনে হয় যে ওই প্র্যাকটিসটা আমার এখন অনেক কাজে দেয়। এটা ভিতরে যেহেতু আমি ওইভাবে বড় হয়েছি, ওটা ভিতর থেকে ন্যাচারালভাবে আসে। এবং আপনি যেটা বললেন যে অনেক নেগেটিভ অনেক কিছু, এগুলোতে আমি আসলে, আমি এমন একটা মেয়ে যে জব করি, বাসায় স্ক্রিপ্ট আসে, স্ক্রিপ্ট পড়ি, ওরকম সিমিলার ক্যারেক্টার্স যেগুলো মনে হয় ওই মুভিগুলো আবার দেখি, আবার নিজের মতো করে ক্যারেক্টার সাজাই, এবং আমরা থিয়েটারে যতটুকু শিখেছি, নাচে যতটুকু শিখেছি, এবং ওটার সাথে এক্সপ্রেশন, এক্সপ্রেশন তো অনেক টাইপের হয়, একটা মানুষ সবসময় একরকম করে কথা বলে না, বা আরেকটা ক্যারেক্টার সবসময় আমার মতো করে কথা বলবে না, সো ইট টেকস আ লট অফ প্র্যাকটিস আই থিঙ্ক। সো এই প্র্যাকটিসের মধ্যে থাকতে গেলে না বাকি নেগেটিভিটিগুলো আসলে অন্য কথাবার্তা এগুলো গায়ে লাগানোর মতো বা শোনার মতো সময়টা আমার নেই, এটা আমি মনে করি। কিন্তু ধরো অনেকে বলে যে তুমি সুনেরা অনেকখানি ব্লেসড, সেটা হয়তো তোমার কাজের ক্ষেত্রে ঈর্ষার জায়গাও হয়, স্ট্রাগল কম, তুমি খুব হঠাৎ করে এসে অনেক কিছু জয় করে ফেলেছ, তাই কি? তো আমার কাছে আমার প্রশ্ন মানে একেবারে কৌতূহলের জায়গা, তোমার কাছে কি মনে হয় তোমার জীবনে স্ট্রাগলটা সেই অর্থে নেই যা অন্য অনেকের করতে হয়, হয়েছে? এক একটা মানুষের লাইফে এক একটা রকম, এক এক রকম স্ট্রাগল, এবং আমার স্ট্রাগল নেই এটা খুবই ভুল কথা, কারণ আমার স্ট্রাগল নিয়ে হয়তো আমি মানুষকে বলি না, তবে আমার লাইফের স্ট্রাগল যারা জানে তারা প্রতি এভরি আদার ডে আমাকে টেক্সট করে অ্যাটলিস্ট যে ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস, ইউর স্ট্রং, ইউর স্ট্রং, বিকজ তারা জানে আমার লাইফটা কীরকম। আমি ব্লেসড যদি মানুষ বলে থাকে, আলহামদুলিল্লাহ, সেই ব্লেসিংটা আমি নিজেকে নিজে দিয়েছি আসলে। আমি ওইভাবে লাইফটা ডিজাইন করেছি, আমার বিলিফ সিস্টেমটা আমি ওইভাবে দাঁড়া করেছি, এবং আমার, আমি অবশ্যই আমার বাবা মাকে খুবই ভালোবাসি, আমার ফ্যামিলিকে আমি খুবই ভালোবাসি, তবে 8-10টা ফ্যামিলির মতো হয়তো আমি ওই দিক থেকে ব্লেস না, আমার বাবা মা সেপারেটেড, প্লাস এখন যেহেতু বড়, আমরা তিন ভাই বোন একসাথে বড় হয়েছি, আমার বাবার পোস্টিং, আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, মাত্র রিটায়ার করেছে, তার পোস্টিং এক এক সময় এক এক জায়গায় ছিল, এবং আম্মু সেপারেটেড হয়ে যাওয়ার পর থেকে মানে বাবা মার দ্বন্দ্ব জায়গা থেকে আসলে বাচ্চারা কতটুকু সাফার করে সেটা আমি, আমার বোন, আমার ভাই আমরাই জানি, এবং আমি খুব ছোট বয়স থেকে আমার আব্বু আমাকে বলে যে আমার লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী মা, কারণ হচ্ছে রিয়েলাইজেশনটা হয়তো সবচেয়ে বেশি আমারই সবসময় ছিল। আমি স্কুলাস্টিকে পড়তাম এবং আমি একটা সময় আমার নিজেরই মনে হচ্ছে যে আমি আব্বুর থেকে টাকা কেন নিয়ে চলতেছি, বিকজ আই হ্যাভ দ্য অ্যাবিলিটি, আই ওয়াজ আ গুড স্টুডেন্ট, অ্যান্ড আমি, আমার অলরেডি আমাকে স্কুলেরই জুনিয়র যারা তাদের, আমি খুব বাচ্চাদেরকে আদর করি, আমার তো ছোটোবেলার থেকে অভ্যাস, খুবই স্নেহ করি, আমার বাচ্চা কাছে ভালো লাগে, সো আমার যারা জুনিয়র তাদেরকে আমি খুব আদর করতাম, ওদের প্রবলেম হলে আমি শিখাতাম, সলভ করতাম, তো ওদের মারা বলতো যে আমাদের ব্যাচে পড়াও তুমি, সো আমি স্কুলে পড়তাম, স্কুলে আফটার ক্লাস করতাম, ওখান থেকে কোচিং করতাম, করে আবার বাসায় 5 স্কলাস্টিকের স্টুডেন্টকে পড়াতাম, ওটা দিয়ে আমার এমনি হয়ে যেত। হ্যাঁ, আব্বু অবভিয়াসলি স্কুলের ফিস টিস দিত, বাট হাত খরচের কথা বা ওই জায়গাটা, প্লাস মডেলিং শুরু করলাম, আমার এই জার্নিটা শুরু হলো, বাট আই অলওয়েজ নিউ দ্যাট আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর,
সো আমি এই দিকেই কাজটা করছি। আমার মডেলিংও আমার ইন্টারেস্ট ছিল। আমি ওটাও কয়েকদিন আগে একজন বলল যে মানে মডেলিং নিয়ে একটা নেগেটিভ কথা বলেছে, যেটা আমার মনে হয় যে আমার লাইফের প্রত্যেকটা সময় আমি আমি থ্যাঙ্কফুল, কারণ আমি শিখেছি। আজকে মডেলিং করেছি বলে স্টেপ বাই স্টেপ আমি ফিল্মে এসেছি এবং আমার ফ্যাশন সেন্স বলি, আমার স্টাইলিং বলি, ওটা নিয়ে আমার খুব বেশি ভাবতে হয় না, বিকজ ওটা ইনবিল্ট হয়ে গেছে। এবং আমি তো এক জায়গায় জব করি, আমি এক্সেসে জব করি, সেখানে আমি একজন ইনহাউস স্টাইলিস্ট, আমি মার্কেটিং ক্রিয়েটিভ হেড, আমি সারাক্ষণ এগুলোর মধ্যে থাকি। সো এই প্র্যাকটিসে হয় কি, লাইফটা খুবই ইজি হয়ে যায়, প্রেজেন্টেবল ভাবে নিজেকে রাখা এবং ওইভাবে চলাফেরা করা। প্লাস আমি যখন ফ্রি থাকি, মানে আমি যখন শুটিং করছি না বা অফিসের কাজ কম, তখন কিন্তু আমি থিয়েটারে কিছু বড় ভাইয়াদেরকে ডেকে আমি প্র্যাকটিস করছি অ্যাক্টিং, বিকজ আই থিঙ্ক অ্যাক্টিংয়ে খুবই প্র্যাকটিস লাগে। সো আমি এগুলোর মধ্যেই থাকি।